প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি মহান রব্বুল আলামিনের অশেষ রহমতে তোমরা ভালো আছো, আমি ভালো আছি। করোনার এই দুর্দিনে আল্লাহ আমাদের এবং তোমাদেরকে ভালো রেখেছেন, এই জন্য মহান রব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আজকের অনলাইন ক্লাসে আমি নবম ও দশম শ্রেণীর ইসলামমূলক শিক্ষা বইয়ের তৃতীয় অধ্যায়ের পার্ট 10 সম বিষয় নিয়ে আজকে তোমাদের সামনে আলোচনা করার জন্য আমি ইচ্ছা গ্রহণ করেছি। অর্থাৎ সম বিষয়ে পাঠদান করব ইনশাআল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, ইসলামের মৌলিক পাঁচটি স্তম্ভ অর্থাৎ ইসলামের রুকন পাঁচটি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের হাদিসের ভাষায় বুনিয়াল ইসলাম ওয়ালা খামসিন শাহাদাতান লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইয যাকাতি ওয়া সাওমি রমজান ওয়াল হজ্জ। অর্থাৎ ইসলামের মৌলিক স্তম্ভ পাঁচটি, প্রথম হলো এ সত্য দেওয়া যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, হযরত মুহাম্মদ এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম আল্লাহ তাআলার রাসূল, আল্লাহ তাআলার প্রেরিত রাসূল। দুই হলো ইকামি সালাত, সালাত প্রতিষ্ঠা করাম, ইতাই যাকাত, যাকাত আদায় করাম। চার হলো সৌমি রমজান, রমজানে রোজা রাখা। পাঁচ হজ। প্রিয় শিক্ষার্থীরা, আমরা যেহেতু মুসলমান, মুসলমানকে অবশ্যই দিনের মৌলিক পাঁচটি স্তম্ভ, মৌলিক পাঁচটি বিষয়ের প্রতি বিশ্বাস রাখতে হবে এবং তা যথাযথভাবে আদায় করা মুসলমানের উপর ফরজ। প্রথমটা হলো ইমান, ইমান আনা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। ইতাই যাকাত, নাম সালাত আদায় করা এবং রমজানে রোজা রাখা প্রত্যেক প্রাপ্তবয়স্ক সুস্থ মানুষের উপর, এই দুইটাই ফরজ। আর হজ এবং যাকাত, এই দুইটা ধনী মুসলমানের উপর ফরজ, প্রাপ্তবয়স্ক সুস্থ প্রাপ্তবয়স্ক মুসলমানের উপর ফরজ। আজকে আমি যে বিষয়ে আলোচনা করব সেই বিষয়টা হলো সাউম। সাউম প্রত্যেক প্রাপ্তবয়স্ক সুস্থ মুসলমানের উপর ফরজ, যা অস্বীকার করলেন কাফির হয়ে যাবেন। অর্থাৎ প্রাপ্তবয়স্ক সুস্থ প্রত্যেক মুসলমানকে রমজানের এক মাস রোজা পালন করা ফরজ। আর সাওম শব্দটি আরবি, সাওম শব্দটি আরবি, এর ফার্সি শব্দ হলো এর ফার্সি শব্দ হলো রোজা। তাহলে সব শব্দের শাব্দিক হলো অর্থ হলো বিরত থাকা।
পারিবেশগত ইসলামের সৈন্যদের পরিভাষায় সূরা সাদিক থেকে সূর্য অস্ত পর্যন্ত আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভের আশায় নিয়তের সাথে পানাহার ইন্দ্রিয় তৃপ্তি থেকে বিরত থাকার নাম হলো সাওম। সৈন্যদের পরিভাষায় সুবে সাদেক থেকে সূর্য অস্ত পর্যন্ত আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভের আশায় নিয়তের সাথে পানাহার এবং ইন্দ্রিয় তৃপ্তি লাভ থেকে বিরত থাকার নামকে সাওম বলা হয়। প্রিয় শিক্ষার্থীরা, সোম প্রাপ্তবয়স্ক প্রত্যেক সুস্থ মুসলমান মরণাদি ভোর ফরজ, এর অস্বীকার করা হলো কাফির, এর অস্বীকার করলে কাফির হয়ে যাবে। সোমের নবী শিক্ষা, সোম শুধু আমাদের উপর ফরজ নয়, আমাদের পূর্ববর্তী নবীদের উম্মতগণের উপরও ফরজ ছিল। আল্লাহ তাআলা বলছেন, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। কামা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা বলছেন, হে ইমানদারগণ, সব তোমাদের উপর ফরজ করা হয়েছে যেভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো, আল্লাহর তাকওয়া অথবা আল্লাহর ভয়ভীতি অর্জন করতে পারো। সোমের আসলে মৌলিক উদ্দেশ্য হলো আল্লাহ ভীতি অর্জন করা, আল্লাহ ভীতি। দীর্ঘ এক মাস রমজানে রোজা রাখার পরে যদি আল্লাহ ভীতি না আসে, তাহলে বুঝতে হবে সেই সোম কবুল হয়নি অথবা সোম যথাযথ হয়নি। সবের যেটা মূল উদ্দেশ্য, আমরা যাতে আল্লাহকে ভয় করতে পারি, আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারি, সেই জন্য আল্লাহ তাআলা সোমের ব্যবস্থা করেছেন বান্দার জন্য। আল্লাহ তাআলা সহজ সান্না কোনো বান্দাকে জাহান্নামে দিতেন, আর বান্দা যাতে জাহান্নাম থেকে মুক্তি পায়, জান্নাত লাভ করতে পারে, আল্লাহর সন্তুষ্টি লাভ করতে পারে, সেই জন্য আল্লাহ তাআলা কিছু কিছু এভাবে বান্দার উপর ফরজ করে দিয়েছেন। তন্মধ্যে সোম একটি। আমরা যখন হালাল কাজ দেখে রোজার হুকুম আহকাম মেনে অর্থাৎ রোজা রাখব, অন্যায় কাজ করব না, গুনাহ করব না, অশ্লীল কাজ করব না, অশ্লীল কাজ না করে, পরের গীবত না করে, দুর্নীতি না করে, সুদ কষির সাথে লেন যুক্ত না হয়, অর্থাৎ এক কথা অন্যায় কাজ থেকে বিরত থেকে হালাল কাজ থেকে যদি আমরা রোজা রাখি, তাহলে অবশ্যই আমাদের মধ্যে তাকওয়া আসবে, রোজা ভীতি আসবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আসসিয়ামু জিন্নাতুন, রোজা হলো ডাল স্বরূপ, ইসের ডাল। বান্দা এবং তার কাজকর্ম অন্যায় কাজকর্মের মধ্যে প্রতিবন্ধক হলো রোজা, অর্থাৎ বান্দা যদি রোজা রাখে, তাহলে সে অন্যায় কাজ করতে পারে না, অন্যায় কাজ করতে সে বৈধ হবে। কেননা রমজানের রোজা রেখে কেউ যদি অন্যায় কাজ করে, দুর্নীতি করে, করে গীবত করে, চুরি করে, ডাকাতি করে, রাহাজানি করে, তাহলে তার রোজাতে হবে না, সে উদ্দেশ্যে বান্দা আর করবে না, অন্যায় কাজগুলো করবে না রোজা রেখে। এই জন্য রোজাকে ডাল বলা হয়েছে, ডাল স্বরূপ বলা হয়েছে। আসসিয়াম জিন্নাতুন, রাসূল ইসলাম বলেছেন রোজা হলো বান্দার এবং তার পাপ কাজের মধ্যে ডাল স্বরূপ। প্রিয় শিক্ষার্থীরা, রমজানের অনেক গুরুত্ব রয়েছে, ধর্মীয় গুরুত্ব কিংবা ফজিলত রয়েছে। রমজান মাসে আল্লাহ তাআলা অন্যান্য ইবাদতের জন্য 10 গুণ থেকে 700 গুণ পর্যন্ত সওয়াব বাড়িয়ে দেন। আল্লাহ তাআলা রমজান মাসে বান্দা নেক কাজ করলে, সওয়াবের কাজ করলে আল্লাহ তাআলা 10 গুণ থেকে 700 গুণ পর্যন্ত সওয়াব বাড়িয়ে দেন। কিন্তু রমজানের রোজা আল্লাহ তাআলার জন্য, রমজানের রোজার সওয়াব প্রতিদান, রমজানের রোজার সওয়াব আল্লাহ তাআলা নিজ হাতে দিবেন বলেছেন, আল্লাহ তাআলা নিজেই দিবেন। হাদিসে কুৎসিত আছেন, আসসোমুলি ওয়ান আজিজি বিহি, আসসোমুলি ওয়ান আজিজি বিহি, রোজা আমার জন্য এর প্রতিদান আমি দেব। তাহলে কি
অন্যান্য এবাদত সব আল্লাহ দিবেন, আল্লাহ হ্যাঁ আল্লাহ দিবেন, তবে রমজানের রোজা আল্লাহ তাআলা নিঃশর্তে দিবেন বলেছেন। কেন? তার কারণ হলো অন্যান্য এবাদতের মধ্যে লৌকিক দেওয়ার সম্ভাবনা রয়েছে, মানুষকে দেখানোর উদ্দেশ্য হতে পারে। যেমন আমি নামাজ না পড়লে হয়তো আমার বন্ধুরা বলবে, সমাজের লোকেরা বলবে, হয়তো তাকে দেখানোর জন্য নামাজ পড়তে পারে। জাকাত দানকারী ব্যক্তি হয়তো সে বলবে যে আমি দানশীল, আমাকে দানশীল বলো। হাজি ব্যক্তি হয়তো বলবে যে আমাকে লোকেরা হাজি হিসাবে চিনুক। এই সমস্ত এবাদতগুলোর মধ্যে লৌকিকতার সম্ভাবনা রয়েছে। হ্যাঁ, তবে আমরা লৌকিকতার জন্য এগুলা করব না, আমরা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য এগুলাই আদায় করব। কিন্তু রমজানের মধ্যে লৌকিকতার কোনো সম্ভাবনা নেই। রমজানের রোজা রেখে আমরা চাইলে ঘরের ভিতরে প্রবেশ করে কেউ না দেখে মধু পানাহার ফ্যাট করে পানাহার করতে পারি, ইন্দ্রিয় দিক লাভ করতে পারি, কিন্তু আল্লাহর বই আমরা এগুলো করি না। এই জন্য আল্লাহকে বই করে মানুষ গোপনে কিছু খায় না, পানাহার করে না। এই জন্য আল্লাহ তাআলা বলছেন আমি রমজানের রোজা সব আমি নিজেই দেব, অথবা তার প্রতি আমি দেব। প্রিয় শিক্ষার্থীরা, যেহেতু রমজানের রোজা মানুষ রমজানের রোজা রাখে আল্লাহ তাআলার কাছে গুনাহ মাফ চাওয়ার জন্য, আল্লাহ তাআলা যেন আমাদের অতীতের সকল গুনাহ মাফ করে দেন, এই আশায় আমরা রোজা রেখে থাকি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান সওয়ামা রমজান ঈমানান ওয়া ইহতিসাবান গুফির লাহু মা তাকাদ্দামা মিন যানবিহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন যে ব্যক্তিকে আল্লাহকে সন্তুষ্টি করার জন্য একনিষ্ঠতার সাথে সওয়াবের আশায় রমজানের রোজা রাখে, আল্লাহ তাআলা তার অতীতের সকল গুনাহ মাফ করে দিবেন, তওবা করলে আল্লাহ কবিরা গুনাহ মাফ করে দিবেন। এই জন্য আমরা রোজা রেখে থাকি। প্রিয় শিক্ষার্থীরা, আসলে রমজানের গুরুত্ব অত্যাধিক। যে ব্যক্তি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি রমজানের রোজা পেয়েও গুনাহ মাফ করাতে পারে নাই তার জন্য দংশ। সুতরাং আমাদেরকে একনিষ্ঠতার সাথে রোজা রাখতে হবে, রোজা রেখে আমরা যেন অতীতের সমস্ত গুনাহ মাফ করে নিতে পারি এবং ক্ষুধাবৃত্তি অর্জন করতে পারি, সেই চেষ্টা আমরা করব। এই উদ্দেশ্যে আমরা রোজা রাখব। আমরা কাউকে দেখানোর জন্য কিংবা আমাকে রোজাদার বলুক, এই উদ্দেশ্যে আমরা রোজা রাখব না। রোজা রাখব আমরা আল্লাহকে সন্তুষ্টি করার জন্য, ক্ষুধাবৃত্তি অর্জনের জন্য। কারণ রমজানের রোজার মুখ্য উদ্দেশ্য হল ক্ষুধাবৃত্তি অর্জন। যার ক্ষুধাবৃত্তি এসে গেছে আসলে সে কোনো গুনাহ করতে পারে না। ক্ষুধাবৃত্তি অর্জন করতে পারলে সে ব্যক্তির লক্ষ্য উদ্দেশ্যে পৌঁছে যেতে পারবে। আসলে আমাদের লক্ষ্য উদ্দেশ্য একটাই, আল্লাহর সন্তুষ্টি অর্জন করা, পরকালীন মুক্তি লাভ করা, জাহান্নাম থেকে মুক্তি এবং জান্নাতে জান্নাত লাভ করা। সুতরাং আমরা যদি তাকে অর্জন করতে পারি তাহলে অবশ্যই আমরা সফল হব। আল্লাহ তাআলা বলেছেন ইন্নালিল মুত্তাকিনা মাফাজা, নিশ্চয়ই মুত্তাকিদের জন্য সফলতা শুধু তাদের জন্য যারা মুত্তাকি। আমরা রমজানের রোজা রেখে তাকওয়া অর্জন করব। আল্লাহ তাআলা আরো বলছেন ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন, নিশ্চয় আল্লাহ মুত্তাকিদেরকে ভালোবাসেন। আল্লাহ তাআলা আরো বলছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয় তোমাদের মধ্যে ওই ব্যক্তি আল্লাহ তাআলার কাছে সম্মানিত যে ব্যক্তি অধিক তাকওয়াবান, যে ব্যক্তি তাকওয়াবান মুত্তাকি আল্লাহ তাআলার কাছে সেই বেশি সম্মানিত। দুনিয়ার তার কী সম্পদ আছে, কী আছে, এ হজ করলো কি জায়গা তুলে সেটাও নয়। আসলে তাকওয়াটাই, তাকওয়া এসে গেলে তার হজ শুদ্ধ হবে, জাকাত দেওয়াটাও শুদ্ধ হবে, নামাজও শুদ্ধ হবে, তার রমজানও শুদ্ধ হবে, তার সে সহজ সরল সঠিক পথে চলতে পারবে। যেহেতু তাকওয়া মানে ক্ষুধাবৃত্তি, আর সে যেহেতু আল্লাহকে বই করে, ফলে সে আর অন্যায় কোনো অন্যায় কাজ তিনি করতে পারেন না, বলে সেই ব্যক্তি সফল যে ব্যক্তি মুত্তাকি তাকে অর্জন করতে পেরেছে। তাহলে আমরা কী করবো? রমজানের রোজা রেখে আমরা আমাদের প্রধান মুখ্য উদ্দেশ্য হবে তাকে অর্জন করাম। প্রিয় শিক্ষার্থীরা, শুধু ধর্মীয় গুরুত্ব নয়, সামাজিক গুরুত্ব রয়েছে রমজানের রোজার মধ্যে। সামাজিক গুরুত্ব যথেষ্ট রয়েছে, সামাজিক গুরুত্ব কি আবার
আমরা যখন রোজা রাখি তখন আমরা ধনীরা দরিদ্র নিরন্ন মানুষের অবস্থা অবস্থা বুঝতে পারে অর্ধাহারে অনাহারে যারা পুরুষ থাকে তাদের প্রকৃত অবস্থা ধনীরা বুঝতে পারে বলে এই ধনীরা কী করে যারা দরিদ্র নিরন্ন উপোস থাকে তাদের সাহায্যের দিকে এগিয়ে আসে তাদের দান সৎকার করার জন্য চেষ্টা করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাসে লোকদেরকে অধিক পরিমাণে দান করার জন্য দান সৎকার করার জন্য উৎসাহিত করতেন এবং তিনি নিজেও অধিক পরিমাণে দান করতেন প্রিয় যোদ্ধাদেরা যারা অনাহারী তাদেরকে খাদ্যদ্রব্য টাকা পয়সা দেওয়ার জন্য ধনীরা অতি উৎসাহিত হয় আর যদি রমজান মাসে দান সৎকার করলে সওয়াব বেশি 71 অথবা 700 পর্যন্ত আল্লাহ তাআলা বাড়িয়ে দেন 100 পর্যন্ত আল্লাহ তাআলা বাড়িয়ে দেন সুতরাং যারা দরিদ্র এরা দনিতে জাকাতের টাকা পেয়ে স্বাবলম্বী হয়ে ওঠে মানুষ দান সৎকার বেশি করতে থাকে সমাজের ফলে সমাজের ধনী দরিদ্র বৈষম্য দূর হয়ে যায় বৈষম্য কমে যায় ধনীরা দরিদ্রের প্রতি সহানুভূতি প্রকাশ করেন ফলে সমাজে একে অপরের মধ্যে ভ্রাতৃত্ব বন্ধন সৃষ্টি হয় ভালোবাসা পরস্পর ভালো পরস্পরের প্রতি ভালোবাসা বৃদ্ধি পায় সওয়াবের আশায় একে অপরকে ইফতারি করায় একে অপরের বাড়িতে ইফতারি পাঠায় এবং চেহারি খাওয়ায় ফলে সমাজের মধ্যে আর হানাহানি মারামারি অশান্তি থাকে না সুতরাং আমরা এই কথাই বলতে পারি এই কথাই বুঝতে পারি যে রমজানের রোজা যদি আমরা যথাযথভাবে আদায় করি তাহলে অবশ্যই আমরা মুত্তাকি হয়ে যেতে পারবো সমাজ সুন্দর হয়ে যাবে প্রিয় শিক্ষার্থীরা ক্লাসের শেষ পর্যায়ে এসে গেছি আমি আশা করবো তোমরা পাঠটা ভালো করে শুনবা এবং বই যেটা আছে সেই বই থেকে তোমরা ভালো করে রিডিং করবা রিডিং করলে আসলে সৃজনশীল এবং নৈর্ব্যক্তিক আনসার করা সহজ আমি যা বলেছি তা আমল করার জন্য চেষ্টা আমরা তোমরাও চেষ্টা করবি আমিও চেষ্টা করবো আমল করবো আমল করে ক্ষুধাবৃত্তি অর্জন করবো পারতে আমরা রমজান রোজা ছাড়বো না রমজান রোজা অবশ্যই আমরা রাখার জন্য চেষ্টা করব এবং সমাজে একে অপরের সহযোগিতায় এগিয়ে আসবো এই প্রত্যাশা থেকে আমি আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম।